ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতরম ভাই, আপনি প্রশ্ন করেছেন যে বিবাহিত নারী স্বামীর বাড়িতে থাকে, বাবার বাবার বসত বাড়িতে কোনো অংশ পাবে কিনা। সম্মানিত ভাই, পিতা বা মাতা যদি মারা যান, তাহলে তার যে ছেলে মেয়েরা আছে সেই ছেলে মেয়েদের মাঝে তাদের রেখে যাওয়া সম্পত্তি প্রত্যেকটাই পাট পাট করে ভাগ করতে হবে। তারা যদি একজন আরেকজনের সাথে কম্প্রোস মাইন্ড করে, অর্থাৎ ম্যানেজ করে নেয় যে তুমি ওটা নাও আমি এটা নেই, এটা ভিন্ন করে, কিন্তু প্রত্যেকটা স্থানেই বসত বাড়িতে কলকারখানা থাক অথবা ক্ষেতের জমি থাক, সবগুলোতেই ছেলে মেয়ে উভয়ের অংশ আছে। ছেলে যদি দুই ভাগ পায় তাহলে মেয়ে এক ভাগ পাবে, ছেলে যদি দুই ভাগ পায় তাহলে মেয়ে এক ভাগ পাবে, এইভাবে বন্টন হবে। ঠিক আছে, তো এটা বসত বাড়িতে পাবে না বা দেওয়া হবে না তাদেরকে এরকম ঠিক নয়। এটা যদি করা হয় তো জুলুম করা হবে, বসত বাড়িতে না দিয়ে তাদেরকে যদি মাঠের মধ্যে দেয়, তো বসত বাড়ি আর মাঠ তো এক নয় ভাই। যারা এই কাজটা করছে তাদের যদি মাঠের মধ্যে দিয়ে দেওয়া হয় তারা কি নেবে? কখনোই নেবে না। তবে যদি এমনটি হয় যে ভাইয়েরা বসত বাড়িতে থাকছে, সে তো অন্য জায়গায় থাকছে কারণ তার স্বামী অন্য জায়গায় তার বাড়ি ঘর আছে, তো এই বসত বাড়িটা হয়তো এখানে 100 শতকের যেটা দাম মাঠের 300 শতকে সেটা দাম, তো সেইভাবে তার সাথে ম্যানেজ করতে হবে, অথবা তার কাছ থেকে এটা কিনে নিতে হবে, অথবা ওই জমির যে বন্টন আমি কি বললাম যে ওখানে এখানকার 100 শতক 300 শতক বা 400 শতক 100 শতক, তাহলে তাকে মাঠে 400 শতক দিয়ে দিতে হবে এখানকার 100 শতকের বিনিময়ে। ঠিক আছে, এইভাবে কথাই। যদি ধরেন কথার কথা, এক ভাই আর দুই বোন আছে বা এক ভাই এক বোন আছে, তাহলে মালটাকে তিন ভাগ করতে হবে, এক ভাগ পাবে বোন আর দুই ভাগ পাবে ভাই। তিন টাকা রেখে যদি মারা যায় কোনো মা বা বাবা, তাহলে এই ভাই পাবে 2 টাকা আর বোন পাবে 1 টাকা। এরকম 1 লাখ টাকা 3 লাখ টাকা রেখে যদি মারা যায়, ভাই পাবে 2 লাখ টাকা, বোন পাবে 1 লাখ টাকা। এইভাবে আর বোন পাবে তার অর্ধেক। ঠিক আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান ভাগ পাবে, কারণ পুরুষের উপরে সংসার চালানোর দায়িত্ব আছে, নারীর উপরে সেটা নেই এই জন্য। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো বাবা মা যারা মারা যান তাদের সম্পদে মেয়েদেরও হক আছে, অনেক বাবারা দেয় না, অনেক মেয়েরা নেয় না, অনেক ভাইরা দেয় না, সবই কুসংস্কার তো জানিয়ে দিয়া আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং নারীকে তার যথাযথ মর্যাদা দেওয়া দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।